আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজেই উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ যাচ্ছি বলে। কোটা আন্দোলনের সমঝোতা করতে এবার বাংলাদেশের মাটিতে পা রাখলেন কলকাতা সুপারস্টার জিৎ। আজ দুপুরের সংবাদ মাধ্যমে জিৎ জানান, আমি কোন রকম রাজনৈতিক বিষয় জড়াতে চাই না, তবুও আমার মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কেননা এর আগে বহুবার আমি বাংলাদেশে এসেছি, এদেশের মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সেখান থেকে আমার দায়িত্বটা বেড়ে গেছে। সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে। বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, এবারে যুদ্ধের সমাপ্তি দিন, না হলে পরবর্তীতে এই সংকট কাটানোর উপায় থাকবে না। জানা গেছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ বাংলাদেশে এসেছেন বমেঙ্গ ছবি বাংলাদেশে রিলিজ নিয়ে সম্প্রচার করতে। জিতের মুক্তি পাওয়া নতুন ছবি বাংলাদেশে রিলিজ দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত না হলেও সংবাদ মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে এসব কথা বলেন জিৎ। তবে তিনি আরো বলেন, আমি জানি না বাংলাদেশের এই পরিস্থিতিতে আমার মন্তব্য কে কতখানি ভালো চোখে দেখবে, কিন্তু আমি আশা করি এদেশের মানুষের ভালোবাসা পাব। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তবে সত্যটা কতখানি তা নিয়েও সন্দেহ রয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।